জীবনে সফল হতে হলে নিজেই নিজেকে তৈরি করে নিতে হবে। তোমার কঠোর প্রচেষ্টায় তুমি নিজেকে করে তুলতে হবে। আগামী দিনে দেশ, রাজ্য এবং সমাজের প্রতি ছাত্রছাত্রীদের একটা দায়িত্ব এবং দায়বদ্ধতা রয়েছে, আর সেই দায়িত্বের কথা মাথায় রেখে তাদের এগিয়ে যেতে হবে। সোমবার ফটিকরায় বিধানসভার অন্তর্গত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে মোট 640 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ফটিকরা বিধানসভার অন্তর্গত ফটিকরা নজরুল কলাক্ষেত্র হলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ফটিকরা বিধানসভার অন্তর্গত 2024 শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম এবং দ্বিতীয় বিভাগে যে সকল ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধিত করেন মন্ত্রী সুধাংশু দাস। ছাত্রছাত্রীদের হাতে শুভেচ্ছা স্বরূপ মানপত্র, স্কুল ব্যাগ, কলম, মেমেন্টো তুলে দেন মন্ত্রী সহ জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রীদাস বলেন, জীবনে সফল হতে হলে নিজেই নিজেকে তৈরি করে নিতে হবে। কঠোর প্রচেষ্টায় তোমরা নিজেদের গড়ে তুলতে হবে। একবার সফলতা পেলে যে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব সেটা ভাবলে কিন্তু ভুল হবে, কেননা প্রত্যেকটা মুহূর্তে আপনাদের প্রতিযোগিতায় নামতে হবে, থেমে থাকলে চলবে না। কারণ আপনি যদি মনে করেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি ভালো নম্বর পেয়ে পাশ করেছি, কিন্তু যখন আপনি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হবেন সেই সময় কিন্তু আপনি সেই নম্বর নাও পেতে পারেন, তাই আপনাদের থেমে থাকলে চলবে না। ছাত্রছাত্রীদের জীবনে যেন একটি লক্ষ্য স্থির থাকে, আর লক্ষ্য স্থির থাকলে জীবনে উন্নতির শিখরে পৌঁছে যাওয়া অসম্ভব নয়। ছাত্রছাত্রীরা আগামী দিনে সমাজে একজন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তার দৃঢ় বিশ্বাস, আজকের অনুষ্ঠানে সংবর্ধিত ছাত্রছাত্রীরা নতুন আশা নিয়ে উচ্চশিক্ষায় সুশিক্ষিত হয়ে আলোকিত মানুষ হিসেবে দেশের এবং রাজ্যের সেবায় নিয়োজিত হওয়ার দৃপ্ত প্রতিজ্ঞা করবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী হয়ে নিজেকে আলোকিত মানুষ হিসেবে তারা গড়ে তুলবে। তাদের শিক্ষা গ্রহণ এবং ভালো ফলাফলের জন্য যেসব মানুষ ও শিক্ষক শিক্ষিকারা অবদান রেখেছেন তাদের কথা সবসময় যেন শিক্ষার্থীরা মনে রাখে। এই মুহূর্তটা হচ্ছে কম্পিটিশনের যুগ, প্রত্যেকটা লেভেলে আপনাকে কম্পিটিশন ফেস করতে হবে। সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন, ইট ইজ এ কন্টিনিউয়াস জার্নি। একবার সফলতা পেলেই যে আমি গন্তব্যে পৌঁছে যাব এটা কিন্তু ঠিক না, কারণ কম্পিটিশন আপনাকে ফেস করতে হবে প্রত্যেকটা স্টেপে। আপনি এবার হায়ার সেকেন্ডারিতে যারা ভালো মার্ক নিয়ে পাশ করেছেন এখানে সংবর্ধনা দেবেন, আপনি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার সেই মার্কটা কনসিস্টেন্সি বজায় নাও রাখতে পারেন। উল্লেখ্য, মোট 640 জন ছাত্রছাত্রীকে এই অনুষ্ঠানে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। রিপোর্ট আর ইনিউজ।